ওই মানিক কার দুই গালে জোরে জোরে মানিক কার দুই গালে জোরে তাকবীর এক শয়তান বলতো আমি সাইদি সাহেবকে ফাঁসি দিয়েছি কি নাম কি নাম তোমারা তো জায়গাই নাই ও বড় গরু শুয়ে আছে ওই যে আমাদের জওয়ানরা গিয়ে কয় এই তুই কে রে আমি বিচারপতি শামসুদ্দিন মানিক মানিক তুই নি মানিক কে গলায় গামছা দিয়ে তুলে আনছে ওর গায়ে তো থাপ্পড় মারারও জায়গা নাই الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা ভালোই থাকি খারাপ থাকে খুনিরা আমরা ভালোই থাকি খারাপ থাকে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসিদানকারীরা খারাপ থাকে মতিউর রহমান নিজামীর খুনিরা খারাপ থাকে কাদের মোল্লা আলী হাসান মুজাহিদের খুনিরা কামারুজ্জামান এবং আমাদের প্রিয় ১১ জন যাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে তাদের খুনিরা খারাপ থাকে কার কথা কার কথা আল্লাহ বলছেন ইন্নাল আবরার লাফি নাঈম নেককাররা সব সময় ভালো থাকে কি থাকে নেয়ামতের ভিতরে থাকে ও ইন্নাল ফুজ্জার লাফি জাহিম আর যারা চোর ছেচর
যারা খুনি তারা সব সময় জাহান্নামে থাকে আমরা কোরআনের সাথে থাকব তো প্রিয় ভাইরা হাত তুলে দেখায় দাও আল্লাহ সবাইকে কবুল করুন আপনাদের গলার টেম্পার চলে গেছে মনে হয় একটু বলেন তো আল্লাহু আকবার হইছে হয়নি আল্লাহু আকবার জোরে আরো জোরে আল্লাহু আকবার এটা ওরা বলতো এটা নাকি দলীয় স্লোগান বলছে এটা নাকি জামাত ইসলামের স্লোগান এক বেটি কয় আমরা সব জামাত ইসলামী হুম্মাম কাদের এই স্লোগান দিল তার বিরুদ্ধে যা বলার তাই বলল পান্ডা পুলিশ একটা ছিল শুধু ঘুষ খাইতো কি নাম আমাদের ফারুক ভাইয়ের গায়ে হাত তুলেছে যে বেয়াদব হ্যাঁ না ওনার নাম তো হারুন না কি নাম বিপ্লব এই সাতক্ষীরার জেএসপি আমাদের ছেলেদেরকে হত্যা করেছে ওই শয়তানকে আমাদের হাতে তুলে দাও এই ওসি আমাদের বাড়িঘর তছনছ করেছে ওই শয়তানদেরকে আমাদের হাতে তুলে দাও আমরা নিজ হাতে তাদের বিচার করব কত মায়ের বুক খালি করেছে ঠিকটা বা ঠিক একজনের কাছে বিচার দিয়েছি আমরা তিনি কে আর চিৎকার করে বলেন কে বিচার শুরু হয়েছে কি হয়েছে শুরু হয়েছে এখনো কিছুই হয়নি আমরা এক আল্লাহর উপর ভরসা করব রাজি আছি তো রাসূল নিজে একটা দুরুদ পড়তেন সেটা পড়ে আমরা শুরু করব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম প্রশংসা কার সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ আমরা পড়ছি আল্লাহু আকবার কবিরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বুকরাতান ওয়া আসিলা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদাদ খালকিহি ওয়া রিদা নাফসিহি وزينة عرشه ومداد كلماته لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার সবখানে প্রশংসা করব কার প্রশংসা করলে কার লাভ কার লাভ আমাদের লাভ আলহামদুলিল্লাহ বলেন আমরা প্রশংসা করি দেখেই আল্লাহ ওদেরকে উঠায় নিয়ে গেছে থাকতে দেয় নেই কারণ কলারোয়ার মাটি সাতক্ষীরার মাটি ইসলামের মাটি কোরআনের মাটি আল্লাহ দ্বীনের মাটি আল্লাহ আমাদেরকে কবুল করুন আরো চিৎকার করে বলেন আমিন অনেক সুন্দর একটা আয়োজন বেলালি করেছে এইটার পায়োনিয়ার হলো বেলালি শেখুল হাদিস আমার অত্যন্ত ভালোবাসার মানুষ খুব অল্প বয়স থেকে যাকে আমি ভালোবাসি দাড়ি মুছ তখন উঠে নেই আমার গানের ক্লাসের ছাত্র বেলালি সে ঢাকা আলিয়া থেকে তাকে আমি চিনি যখন একদম ছোট মানুষ স্টাডিজে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ায় বেলালি এখন আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে তার বিচরণ আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন আরো চিৎকার করে বলি আমিন তিন আলী থাকতো আমার সাথে বেলালি আহমদ আলী ওমর আলী এখন আহমদ আলী নাকি একটু উল্টা পাল্টা ডিগবাজি খায় হ্যাঁ ডিগবাজি খাবা না সোজা হয়ে যাও উল্টা পাল্টা করবা না আমরা একসাথে থাকবো কোরআনের জন্য রাজি আছি তো আল্লাহ তৌফিক দান করুক আজকে তিন দিনের প্রোগ্রাম আমাদের তোমরা করবা কেমনে আল্লাহ কয় বৃষ্টি দিয়ে ভালো করে প্রোগ্রাম খাওয়া তোমরা করো এটা আমি শুরু করেছি আমি শুরু করব আবার আলহামদুলিল্লাহ গত দুই দিন বৃষ্টি কে দিছেন কেন বলে
আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিয়েছেন আলহামদুলিল্লাহ কলরোয়া ইসলামী পাঠাগার ও যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের প্রোগ্রাম আজকে প্রথম দিন চলে গেছে আহমদ ও আজকে আজকে লাস্ট দিন তৈয়বুর রহমান খাদেমুল ইসলাম খাদেম আর চুম্বক আকর্ষণ কলরব শিল্পী গোষ্ঠী মোহাম্মদ বদরুজ্জামান ও আবু রাইহান এদের গানগুলো একটু বিশ্লেষণ করে দিবা কিছু শেরেক ঢুকে এদের গানে এজন্য পরিচ্ছন্ন সাংস্কৃতিক চর্চা হওয়া উচিত মুফতি হামির হামজা কুষ্টিয়া আমার অত্যন্ত স্নেহের শেখ জামালউদ্দিন মাওলানা হোসেন আহমদ মাহফুজ রবিউল ইসলাম খুলনা বিশেষ আকর্ষণ শিল্পী অ্যাডভোকেট রকনুজ্জামান ওর রকন হইতে কয় রকন হইছে বোধ হ্যাঁ হইছে তো খায়ের আজকে আমার আগে জাগ্রত কবি ও কি ঘুমান্ত ছিল নাকি কোনো সময় তো জাগ্রত কবি লাগিয়েছেন কেন মানুষকে জাগায় চেতনার কবি আল্লাহ তাকে অনেক বড় করুক আল মুহিব খান ও তাফসীর লিখেছে কবিতার ছন্দে ছন্দে একটা তাফসীর তিনি লিখেছেন আল্লামা মুহিব খান আল্লাহ তার ইলমকে আরো বাড়িয়ে দেন আল্লাহ তার সুন্দর গায়কীকে কবুল করেন মাঝে মধ্যে একটু হেমচোট খায় একটু এদিক সেদিক হয়ে যায় ও কিছু দিন আগে মিউজিক নিয়েছিল এটা করবা না কখন আমাকে অনেকেই কমপ্লেন দিয়েছেন মিউজিক ধ্বংস করার জন্য দুনিয়াতে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু যেমন মূর্তি ধ্বংস করেছেন তিনি ঠিক তবে ঠিক একজনের বাপের 400 কোটি টাকার মূর্তি বানানো হয়েছে এই মূর্তি আমরা বাংলাদেশে থাকতে দেব না আমরা তৌহিদবাদী আমরা আল্লাহর কাছে সেজদা দিয়ে যেতে চাই ঠিক কি না মূর্তি আছে যেখানে আমরা নাই আজকে এখানে এসেছেন গণমানুষের নেতা গত 15 বছর যিনি কলরোয়ার মাটিতে থাকতে পারেন নাই একই সাথে বেলালিও থাকতে পারে নাই বাসা বাড়ি নিয়ে এসে চলে গেছে আমাদের প্রিয় অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ঢাকা ভার্সিটিতে আমরা একই সাথে কোন ইয়ারে মাস্টার হ্যাঁ আমার 1 বছর জুনিয়র আমি 89 আমি পলিটিক্যাল সায়েন্স কোন সাবজেক্ট ফিজিক্স মাশাআল্লাহ দামি সাবজেক্ট অনেক সুন্দর সাবজেক্ট ফিজিক্স ফিজিক্সের থেকে ঢাকা ভার্সিটি প্রাচ্যের অক্সফোর্ড যেটাকে বলা হয় এখনও ঢাকা ভার্সিটি তার মহিমায় গৌরবান্বিত এই যে সমন্বয়ক এরা কোন ভার্সিটির যুগে যুগে আন্দোলন করেছে ঢাকা ভার্সিটির ছেলেরা ঠিক না ঠিক তুমি কে তুমি কে আমি কে এই এরা শুধু কিছু হলে আমাদেরকে বলতো রাজাকার আল্লাহ বলে 18 কোটিকে রাজাকার বানায় ছেড়ে দেব তুমি কে আমি কে চেয়েছিলাম হয়ে গেছি হয়ে গেছে রাজাকার হয়ে গেছি সরকার আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমাদের প্রিয় হাবিব ভাইকে আল্লাহ কবুল করুক হাবিব ভাইয়ের পরিবারকে আল্লাহ কবুল করুক একজন মানুষ বাঁচে কয়দিন 70 বছরের জেল দিস এগুলো গাঁজা খায় না গু খায় হ্যাঁ খায় কি এই শয়তানগুলো এখন ওদেরকে ধরে 500 বছর জেল দেয়া দরকার কবর উপরে লেখা দেয়া দরকার যে তুই 500 বছর জেলে থাকবি এটা কোনো কথা হলো 52টা ছেলেকে অন্যায়ভাবে জেলখানায় পুরা হয়েছে 4টা ছেলে সেখানে মারা গিয়েছে আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মুকুট দান করে কোন একখান ছাই পাশের জন্য ওনাকে হত্যা করতে চেয়েছিল কিছুই হয়নি এখানে ওই দিন আমি শুনেছি পুরা ঘটনা হাবিব ভাই সেদিন ঢাকাতেই ছিলেন উনি আসেননি এলাকায় এরকম গায়েবি মামলা দিয়েছে আল্লাহ গায়েব করে দিয়েছে ঠিক না ঠিক গায়েবি মামলা হয়েছে হাজার হাজার মিথ্যা মামলা যেখানে আমরা নাই রাসূল বলেছেন মিথ্যা যেখানে মূর্তি পূজা সেখানে ওয়াস্তানিবুর রিজতা মিনাল আওসাম ওয়াস্তানিবু কাওলা জুর সূরা হজের 30 নম্বর রাসূল মিম্বারে বসছেন আর বলছেন মিথ্যা সাক্ষী থেকে বাঁচবা মূর্তি থেকে বাঁচবা মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক আজকের আমাদের সভাপতি তালেব ভাই চিনেন তো কয়টা মামলা ছিল 19টা মামলা এই শরীরে এই উঠবা না এই এই উঠতে দিবা না কাউকে কোথাও এই উঠলেই উঠলেই বুঝবো যে তুমি ওই দলের লোক উঠলেই বুঝবো যে তুমি সেই দলের লোক আমরা আজকে একটা সূরা এখান থেকে নিয়ে যাব সবাই বেহেশতে যেতে চান তো দেখি কারা কারা চান না
আরে আমরা সবাই বেহেশতে যেতে চাই, আল্লাহ কবুল করেন। আরো জোরে বলি আমিন। আল্লাহ বলছেন বেহেশতে যেতে হলে দুটি আমল লাগবে, কয়টি? দুটি আমল লাগবে। দুটি আমল যার কাছে জান্নাত আছে তার কাছে, দুটি আমল নাই যার কাছে জান্নাত নাই। أما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে وأما من خاف مقام ربه আল্লাহর উপস্থিতিকে ভয় করে, মন যেটা চায় সেটা করে না, আমি আল্লাহ নিজে তার বাড়িকে জান্নাত বানায়া দেই। আর যে আল্লাহ রাব্বুল আলামিনের আইনের বিরোধিতা করে, আল্লাহ ওলিদের বিরোধিতা করে, আল্লাহর দিনকে ধ্বংস করে দিতে চায়, আম্মা মা তাগা ও আতারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাগুতের পথ অবলম্বন করে, নিজে ইসলাম মানে না, অন্যকে মানতে দেয় না, ঠিকটা বা ঠিক? আমাদের ছেলেরা পর্যন্ত ইসলাম নিয়ে উঠতে পারে নাই, আমাদের স্কুলগুলোতে ইসলাম ছিল না, আমাদের মাদ্রাসাগুলোতে পর্যন্ত দিনকে ধ্বংস করে দেয়া হয়েছে। একজনের বন্ধ নাই, সব বইতে আছে না নাই? একজনের বন্ধ না, ইতিহাস একজনের, পাতিহাস একজনের, সব একজনের। হাজার কোটি টাকা খরচ করা হয়েছে একজনের পোস্টারে সারা দুনিয়া সারা দেশ ছেয়ে দেয়া হয়েছে। যারা তাগুতের পথ অবলম্বন করেছে, দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, শুধু টাকা টাকা টাকা, মামলা মানি টাকা, কত টাকা দিয়েছে জিজ্ঞেস করেন। এখানে খুব কম লোক আছে যারা মামলার বাহিরে ছিল, ঠিক না বা ঠিক? ওই সময় যারা মামলা খায়নি ওরা হলো ইসলাম বিরোধী, ওরা হলো মুনাফিক, ওদেরকে মামলা দেয়া হয়নি। বাকি যারা ইসলামের পক্ষে ছিল প্রত্যেক মামলা খেয়েছে কি খায়নি? আরো জোরে বলেন খেয়েছে। আমরা কোনো কিছু কেয়ার করি না, যত কষ্ট হোক আমরা ভোগ করব, কিন্তু আমরা জান্নাত যেতে চাই, ঠিক না বা ঠিক? অনেক দামি মানুষেরা এসেছেন কলারোয়ায়, আসলে আমার অনেক স্মৃতি মনে পড়ে, চোখ ভিজে যায় পানিতে। মজনু ভাই আসতেন, আমাদের প্রিয় আব্দুল সাত্তার সাহেব আসতেন, এক ঝাঁক সুন্দর মানুষেরা আমাকে ঘিরে ধরতেন, কখনো বেলালের ঘরে, কখনো মজনু ভাইয়ের ঘরে, কখনো সাত্তার সাহেবের ঘরে। আমার শ্বশুরের নাম ছিল আব্দুল সাত্তার, উনি আমাকে জামাই করে ডাকতেন, কাজী মজনু। হ্যাঁ, কাজী মজনু, কাজী মজনু বাস ট্রাক মালিক সমিতির সভাপতি ছিলেন। তারপরে আরো ছিল, বেলালি বলেছে অনেকের নাম। হ্যাঁ, ইমান আলী সাহেব, আহারে কত সুন্দর মানুষ, আল্লাহ সবাইকে আপনার জান্নাতুল ফেরদাউস দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। আমাদের অনেক স্যাররা নিচে বসে আছেন, উপরে বসতে দিতে পারলে আমরা ভালো লাগতো, আমিও যদি নিচে বসতাম ভালো লাগতো আমার কাছে, কিন্তু নিচে বসলে তো আপনারা দেখবেন, আপনি বলবেন হুজুর কনে, আমি বলবো আপনারা কনে, সেজন্য আমি উপরে বসছি, নইলে আপনাদের পাশেই ঘেঁষে বসে থাকতাম। অনেক ওলামা হযরত এখানে আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশা জড়িত আবার বিদ্যা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, সর্বোপরি কলারোয়ার সব পর্যায়ের ব্যবসায়ীরা, খেটে খাওয়া মানুষ যারা ইসলামকে খুব ভালোবাসে, আমাদের অনেক হিন্দু ভাই বোনেরা এখানে এসেছেন। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করেন, আল্লাহ সবার জীবনের গুণাগুলো মাফ করে দেন। এই মাহফিল যদি আপনার জীবনে, আপনি এই মাহফিলকে গ্রহণ করে নেন ইসলামের প্রথম স্তম্ভ হিসাবে, যে আজকের পর থেকে ইসলামের বাহিরে যাব না, তাহলে আগের সব গুনাহ মাফ করে দিবেন কে? আমরা পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন যখনই কেউ কালেমা পড়ে, আগের যত গুনা সব এই কালেমা মাফ করাইয়া দেয়। এই জন্য সুযোগ পেলেই পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটা সূরা আছে খুব ছোট্ট, কিন্তু কোরআনের এক চতুর্থ অংশ এই সূরাটা,
বলেন তো সূরাটা কি তিনটা সূরার চতুর্থ অংশ কয়টা চারটা সূরা কয়টা চারটা সূরা এক গরীব সাহাবী রাসূলের কাছে আসলেন এসে বললেন আমি বিয়ে করতে চাই রাসূল বললেন মোহরানা কোথায় কলারওয়াল লোকেরা তো যৌতুক খায় না যৌতুক খাওয়া কোনো আল্লাহর ওলি তো এখানে নাই আছেন না নাই আমরা আজকে থেকে যৌতুকরে বিদায় করে দেব আমরা মোহরানা দেব বিবিকে রাসূল বলেন যদি লোহার আংটিও হয় মোহরানা দাও তোমার বিবিকে সাহাবী এসেছেন বিয়ে করার জন্য আই টু গেট ম্যারি কুড টেল মি হোয়াট শুড আই ডু আমি কি করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমার কাছে মোহরানা আছে তিনি বলেন আই হ্যাভ অনলি মাই ফিজিক্স আমার এই শরীর ছাড়ার কিছু নেই রাসূল বললেন একটু পরেই হাল আন্দাকা সূরা কাউসার তোমার কাছে সূরা কাউসার আছে নাকি তিনি বললেন আছে হাল আন্দাকা সূরা জিলজাল তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি আছে হাল আন্দাকা সূরা কাফিরুন আছে নাকি আছে হাল আন্দাকা সূরা নসর আছে নাকি আছে রাসূল বললেন একে মেয়ে বিয়ে দাও এর আর অভাব নাই কয়টা সূরা চারটা সূরা তিনটা হলো কোরআনের অর্ধেক কোরআনের তিনটা হলো চারটাকে রাসূল এক বর্ণায় বলেন কোরআনের এক চতুর্থ অংশ আবার একটাকে বললেন কোরআনের অর্ধেক কোন সূরা কোরআনের অর্ধেক সূরা ফাতিহা কোরআনের অর্ধেক এটা কোরআনের মা কোরআনের কি মা সূরা ইখলাস কোরআনের এক তৃতীয় অংশ আর সূরা জিলজালকে রাসূল এক বর্ণায় বললেন কোরআনের অর্ধেক এই সূরা জিলজাল যার কাছে থাকবে সে প্রাচুর্যশীল হয়ে যাবে কাউসার যার কাছে থাকবে সে প্রাচুর্যশীল হয়ে যাবে কুল হুয়াল্লাহ যার কাছে থাকবে সে প্রাচুর্যশীল হয়ে যাবে নসর যার কাছে থাকবে কাফেরুন যার কাছে থাকবে এই চারটা সূরাকে আমরা বন্ধু বানাবো রাজি আছি তো কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আমরা নজরুলকে শ্রদ্ধা জানাই আর ঠাকুরজারে ঘৃণা করি তাকে কারণ সে ভুয়া আমাদের জাতীয় সঙ্গীতের দাবিদার তার জন্ম হয়েছে ১৮৪১ মৃত্যু হয়েছে ১৯৬১ সে জাতীয় সঙ্গীত লেখে কেন কথা বলেন না কেন সুর চুরি করা কথাও চুরি করা কিন্তু জাতীয় কবি যা লিখেছেন সব নিজের তিনিও কিছু মেরেছেন আল্লামা ইকবাল থেকে কিছু গান নিয়েছেন আল্লামা ইকবাল কবিরা কবি থেকে নেয় মসনবি পুরাটা অনুবাদ করেছে গীতাঞ্জলিতে রবি ঠাকুর মসনবির হুবহু অনুবাদ গীতাঞ্জলি যেটা দিয়ে তিনি নোবেল পেয়েছেন নোবেল পেয়েছেন ওদের কাছ থেকেই যারা ইসলামের জঘন্য দুশ্মন পাঁচটা গোলাম ছিল তাদের এই রবি ঠাকুর আর তখন নজরুল ছিল সিংহ শার্দুল সারা দেশ ছাড়বি কিনা বল না ছাড়িলে কিরের চোটে হাল করিব জল কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কদ্রে লাপাট রক্ত জামার শিকল পূজার পাশান ভেদে আর সেই সময় ওই রবি ঠাকুর লিখছেন আমার পরানো যাহা চায় তুমি তাই গো তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই কিছু নাই গো থাকলে আমি একটু কারেকশন দিয়ে দিতাম আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই গো আল্লাহ ছাড়া ত্রিভুবনে আর কেহ নাই কিছু নাই গো ঠিক কিনা আর নজরুল লেখছেন আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় আমার নবী মুহাম্মদ যাহার তারিফ জগতময় আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় আল্লাহ তাকে মাফ করে দেন আর চিৎকার করে বলেন আমিন আমরা একটা জিনিস চাই জান্নাতে কিয়ামতের ময়দানে একটা জিনিস ছাড়া মানুষের পিপাসা মিটবে না রাসূল সাল্লামের যন্ত্রণাও ছিল বড় পুরস্কার বড় যন্ত্রণা যত বড় পুরস্কার তত অল্প বয়সের পোলাপান এখন উপদেষ্টা হ্যাঁ কি ইশারা দিছে আবার
অল্প বয়সের ছেলে এখন উপদেষ্টা পরীক্ষা বড় পুরস্কারও বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই যার ঘর ছিল তার নাম কি ছিল বলেন মধ্যখানে ওয়াল এই পাশে রাসূলের ঘর এই পাশে কার ঘর আবু লাহাব রাসূলের চাচা রাসূলের জন্মের পরে তার বান্দিকে তিনি দিয়েছেন এক মাস তার বান্দি রাসূলকে দুধ পান করিয়েছেন এক মাস পরে এই আঙ্গুল দিয়ে সে বান্দিকে আজাদ করে দিয়েছে বুখারীর বর্ণনা এসেছে ইবনে আব্বাস থেকে এই আঙ্গুল তার জাহান্নামের আগুনে পোড়ানো হবে না কারণ এই আঙ্গুল দিয়ে রাসূলের দুধ পান কারণীকে সে আজাদ করে দিয়েছে এমন এমন সম্পর্ক ছিল তার সাথে তার দুই ছেলেকে রাসূলের দুই কন্যাকে বিয়ে করিয়েছেন সেই লোকটা বিগড়ে গেল শুধু রাসূল যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমরা এই কালেমা পড়ার কারণে আমাদের উপর নির্যাতন এসেছে ঠিক না ঠিক সাতক্ষীরার বহু ভাইয়ের বাড়ি ঘরে ভেঙে দেওয়া হয়েছে ঠিক না ঠিক কেন ভেঙে দেওয়া হয়েছে বাড়ি ঘর অপরাধ একটাই তারা পড়েছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কালেমার ঘোষণা দিলেন এই আবু লাহাব পাথর উঁচু করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল আলিহাজা জামাআতানা এখানে আমাদেরকে এই জন্য এনেছো নাকি তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আল্লাহ বললেন আমার মুহাম্মদ ধ্বংস হবে না ধ্বংস হবে তারাই যারা ইসলামকে ধ্বংস করতে চায় ইসলাম আছে যেখানে আমরা আছি আল্লাহ ঘোষণা দিলেন তাব্বাতি আদা বিলাহাবেন ওয়া তাব মা আগানা আনহু মালুহু ওয়া মা কাসাব ইসলামকে বাঁচানোর জন্য জানও যদি দিতে হয় কালারো আবাসীরা দিয়াছো না নাই হাত তুলে দেখে নাও আল্লাহ হাতগুলো কবুল করেন আপনারা ঠান্ডা হয়ে গেলে তা আমি ঘুমায় পড়বো চিৎকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার শহীদ হতে রাজি আছেন তো হাত তুলে দেখাবেন ফিলিস্তিনে আমাদের ভাইয়েরা প্রাণ দিচ্ছে আমরাও প্রাণ দিতে রাজি আছি টেনশন করেন না ভারতে আমাদের মুসলমান আছে 42 কোটি আমরা এখানে আছি 18 কোটি যদি একসাথ হই পালানোর জায়গা পাবে না মুশরিকেরা কিন্তু আমরা উদার আমরা কি উদার একজনের রক্ত আমরা নেইনি ওরা আমাদের 1500কে হত্যা করেছে আমরা একজনের গায়ে হাত দেইনি ঠিক না ঠিক ওদের সেক্রেটারি বলেছিল কি নাম ওদের সেক্রেটারি হ্যাঁ কি কাদের আপনারা বলেন আমি শুনি শুধু স্মার্ট বাংলাদেশ করতে গিয়ে যেখানে ভাঙা পড়ছে লোকটা আহা মানুষ যে কি বানাইছে এদেরকে তিনি বলেছিলেন যদি আমরা হেরে যাই 10 লক্ষ লাশ পড়বে আমাদের একটাও পড়ে নেই কারণ আমরা ইসলামকে ভালোবাসি ঠিক না ঠিক তাদের কোনো রক্তপাত হয়নি বরং আমাদের লোক মারা গেছে সাইদের নেতৃত্বে 1500 ছেলে দান দিয়েছে কয়শো প্রতিদিন শহীদের মিছিল ভারী হচ্ছে গত পরশু দিনের আগের দিনও একটা হাফেজের প্রাণ গেছে সাজ্জাদ যাচ্ছে প্রতিদিন যোগ হচ্ছে কত ছেলে পঙ্গু হয়েছে তার এখনো কোনো হিসাব আড়াই মাস গেল ইউনুস সরকার এখন এদের হিসাব বের করতে পারে নাই কত লোক পঙ্গু হয়েছে কত শিশু মরেছে কত মেয়ে মরেছে আলাদা কোনো হিসাব এখনো হয়নি ঠিক না ঠিক সেজন্য যদি জানও দিতে হয় আমরা রাজি আছি না নাই ফিলিস্তিন আমাদের হৃদয়ের জায়গা ফিলিস্তিনকে আমরা ভালোবাসি ঠিক তেমনি কোরআনকেও ভালোবাসি ফিলিস্তিনকে রাসূল বলছেন কিয়ামতের ময়দান ফিলিস্তিন আরদুল মাহশারে ওয়াল মানসাব এখানেই কিয়ামত হবে সেই কিয়ামতের প্রস্তুতি আল্লাহ করছেন সব সাফা হয়ে যাচ্ছে
ওখানে কিয়ামত হবে সারা পৃথিবীর মানুষ সেখানেই জমা হবে আল্লাহর আরশ সেখানেই নেমে আসবে আল্লাহু আকবার ইমাম মেহেদী আসবেন মেহেদীর সাথে দেখা করতে চান তো চান তো আল্লাহ মেহেদীর মহব্বত আমাদের হৃদয়ে দান করে দেন আরো চিৎকার করে বলেন আমিন একটা সূরাকে বন্ধু বানাবো কয়টা একটা সূরা বন্ধু বানান কোরআনের যে কোনো একটা সূরা সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি রাসূল কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন এতদিন পড়াও শুধু পিটানো দরকার কোন সূরা ছাড়া নামাজ হয় না তো এত দেরি লাগলো কেন আপনাদের কোন সূরা কোরআনের মা মায়ের দাম বেশি না বাপের আরেক ভুল করলেন দাম বেশি বাপের হক বেশি মায়ের মায়ের হক কয়গুণ কয়গুণ পেটে ধারণ করেছেন কে দুধ পান করেছেন কে কষ্ট বেদনা সহ্য করেছেন কে লালন পালন করেন কে মা আর বাপের দায়িত্ব কি হ্যাঁ বাপের দায়িত্ব একটা কয়টা একটা মাকে যোগান দেয়া ঠিক তবে ঠিক এই জন্য মায়ের গুণ আল্লাহ তিন গুণ বাড়িয়ে দিলেন কয় গুণ খেদমত করবেন কার কার এরপরে কার এরপরে কার এরপরে কার বাপা কিন্তু আমরা উল্টাটা করি মায়ের সাথে আমরা খুব বাজে ব্যবহার করি এই যে মহিলাটা ছিল এতদিন একটা মেয়ের অধিকার দিতে পারে নাই বরং জীবন্ত পুড়ে মেরেছে বহু মেয়েকে ঠিক তবে ঠিক ইয়াসমিনের মতো মেয়েকে ধর্ষণ করে তার কাঁটায় ঝুলিয়ে রাখা হয়েছে পাঁচ বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছে রংপুরে কোনো বিচার হয়নি নুসরতকে হত্যা করা হয়েছে পুড়িয়ে ছাগল নাইয়াতে নুসরতকে হত্যা করা হয়েছে সোনা গাজীতে তার কোনো বিচার হয়নি অসংখ্য বিচার জমা হয়েছে কার কাছে কার কাছে আমরা কারো রক্ত চাই না আমরা চাই ঐক্য আমরা কি চাই ঐক্য আমরা চাই দেশটা সুন্দর হোক ঠিক না বেঠি তবে একটা সূরাকে আজকে বন্ধু বানাবো ওই সূরার দুইটা কাজ যদি কেউ করে আল্লাহ বলছেন তাদের শূন্য তাদের শত্রুকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিবে যেমন বিদায় করে দেয়া হয়েছে আমাদের কাঁঠাল রানীকে কি রানী কাঁঠাল রানী কি সুন্দর পোলাও কোরমা রেঁধে ছিল খাইতে বোধহয় অনেক বেশি একজনের জন্য রাঁধছে এত বেশি রাঁধলে কেমনি মাত্র দুই বোন এত বড় করে পোলাও করা হয়েছিল কোরমা রোস্ট পোলা পানে খায় আর কয় মজা তো খুব আমি বললাম জনগণের পয়সা তো এই জন্য মজা বেশি সব পয়সা কার কার পয়সা সব জনগণের পয়সা এক তোর বাপের পয়সা না সব জনগণের পয়সা ঠিক তো ঠিক সব হিসাব হবে আস্তে আস্তে ইউনুস সাহেব খুব স্লো কাজ করছেন বেচারা আর করবে কি 30,000 কোটি উঠায় আনস এখনো 2,00,000 কোটি একখানে চাপ দিয়ে ধরেছেন উঠিয়ে আনার জন্য আমি বলেছিলাম 30,000 কোটি সব মাদ্রাসায় দিয়ে দেন অথবা মসজিদের ইমামদেরকে দিয়ে দেন কারণ এরা সবচেয়ে নির্যাতিত এদেরকে খুতবা দিতে দেওয়া হয় নাই মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে বেলালের মতো সাইকুল হাদিসকে কলালবা মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে ওরা এখন কি নবাবের মতো আছে ওই এসপিটা কোথায় আছে ওকে ওর পাত্তা লাগান ওই এসপি যেন কোথাও নিয়োগ না হয় ওই খুনি যেন বিচারের কাজ গলায় দেওয়া হয় সাসপেন্ড না ওরা দুনিয়া থেকে সাসপেন্ড করা দরকার মনে করেছে এই এই খন্দই শেষ খন্দ আরেকজন তিনার নাম কি আঙ্কেল জানি হ্যাঁ সবাই চিনে একটা আলেমকে নিয়ে উলঙ্গ করে পিটিয়েছে সে ওই আলেম বলেছে আল্লাহ আর কিছু চাই না আমার এই উলঙ্গতার বিচার আপনার কাছে চাই আল্লাহ তাকে জাতির সামনে উলঙ্গ করে দিয়েছেন ঠিক কিনা একটা জিনিস আল্লাহর কাছে চাই কয়টা আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি চাই বিচার চাই সব মজলুমরা যেন বিচার পায় আল্লাহ বলেছেন ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন আমি আল্লাহ সব প্রতিশোধ গ্রহণকারী কোন অপরাধীকে আমি ছেড়ে দেব কার কথা আল্লাহর কথা সূরা সিজদা 22 নম্বর আয়াত
ইন্নালিল মুজরিমিনা মুনতাকিমুন যত অপরাধী আছে সবার প্রতিশোধ নিবেন কে তবে আমরা একটা জিনিস নিয়ে আল্লাহর কাছে যেতে চাই পড়েন ইন্না আতাইনা ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার হে রাসূল ইন্না আতাইনাকা আমি তোমাকে দান করেছি আল কাউসার ফসল্লি লিরাব্বিক রবের জন্য নামাজ পড়ো রবের জন্য শিক্ষা ব্যবস্থা করো রবের আইন পাস করো অন্য কোন আইন পাস করো না ঠিক তারা ঠিক রবের শিক্ষা ব্যবস্থা মানতে রাজি আছেন তো আগে নামাজ না আগে রোজা না আগে হজ যাকাত না আগে শিক্ষা ব্যবস্থা সব ফেরাউন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে ফেরাউনের প্রথম টার্গেট কি কি হয়েছে শুধু স্যার স্যার দুলা ভাই দুলা ভাই চা সবাইকে দেন দুলা ভাই না আমার না আমার লাগে না যে সমস্ত বক্তারা স্টেজে এসে খায় বেশি এগুলো কথা কয় শুধু খাইতেই থাকে এগুলো খাবি ঘরে গিয়া রাসূল কোন সময় জনসমাবেশে খেতেন না এটা মাথায় রাখবে কোন জনসমাবেশে তিনি খেতেন না খেলেও সবাইকে দিয়ে খেতেন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু হুরায়রা যেন বলছেন আই ওয়াজ স্টারভিং আই কুডন্ট ইট লাস্ট থ্রি ডেজ আই ডিডন্ট হ্যাভ এনিথিং ইন মাই টামি তিন দিন ধরে আমার ঘরে খাওয়া নাই আমি খুব কষ্ট পাচ্ছিলাম ক্ষুধার যন্ত্রণায় আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে দেখলাম সালাম দিলাম তিনি সালামের উত্তর নিয়ে চলে গেলেন আমি দেখলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তিনি সালাম নিয়ে চলে গেলেন আমাকে দেখেই রাসূল আগে সালাম দিয়ে দিলেন তিনি আমাকে জিজ্ঞেস করলেন বোধহয় কিচ্ছু খাও নাই নামাজের পরে আসো আমি নামাজের পরে রাসূলের ঘরে গেলাম সাল্লাল্লাহু তিনি বললেন আয়েশা ঘরে কি আছে তিনি বললেন মা আয়েশা বললেন অর্ধেক গ্লাস দুধ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মসজিদে যারা খায় নেই সবাইকে নিয়ে আসো আবু হুরায়রা বলছেন আমার মনটা খারাপ অর্ধেক গ্লাস দুধ আমি খাবো কি সবাইকে দিব কি তারপরে রাসূল বলেছেন অন্য কিছু করার কোনো এখতিয়ার আমি সবাইকে ডেকে আনলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার বলেন এসে বিয়া আবু হুরায়রা হে আবু হুরায়রা তুমি পান করো আমি পান করতে করতে আমার হাত পা চোখ কান সব যেন দুধে দুধে ভরে গেল কিন্তু যেখানের দুধ সেখানেই রয়ে গেল একে একে সবাই খাইলেন সবার শেষে খাইলেন রাহমাতাল্লিল এই হলো নেতা নেতা কোনোদিন আগে খায় না ইসলাম যেখানে নাই সেখানে নেতাগুলো হয় চোরা ডাকাত নেতাগুলোর পেট ভরলে কর্মীরা খায় আর ইসলাম যেখানে আছে কর্মীরা খায় আগে নেতা খায় নেতা খায় পরে থাকলে খায় না থাকলে খায় না ঠিক না বাটি ইন্না আপাইনা কাল কাউসার কাউসার চান তো আপনারা আচ্ছা কাউসার কি বলেন তো কাউসার দুটি জিনিস প্রথম হলো দুনিয়াতে যা সুখ ভোগ করি এগুলো কাউসার দ্বিতীয় হলো জান্নাতের ফোয়ারা মধুর চেয়ে মিষ্টি দুধের চেয়ে সাদা বরফের চেয়ে শীতল একটা পানির নহর এই পানিটা যে খাবে তার কোনোদিন আর পিপাসা লাগবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনজন ছেলে ছিলেন কয়জন কাসেম তৈয়েব ইব্রাহিম বলেন কাসেম তৈয়েব ইব্রাহিম কয়জন মেয়ে ছিলেন কয়জন কয়জন উম্মে কুলসুম রোকাইয়া তারপরে কি জায়নাব তারপরে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই সাতজন কয়জন সাতজন আলহামদুলিল্লাহ তিনটা ছেলেকে আল্লাহ নিয়ে গেলেন এর মধ্যে কাসেমের বয়স ছিল 8 বছর দেখতে পুরো রাসূলের ছবি ছিলেন রাসূল বলছেন আমি পেয়েছি ইব্রাহিম আলাইহিস সালামের ছবি আমার আকৃতি পুরোটাই পেয়েছে আমার কাসেম আবার আমার নাতিদের মধ্যে আমার আকৃতি পেয়েছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই হুসাইনকে যারা শহীদ করেছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক তারাই এখন মিডল ইস্ট থেকে অশান্ত করছে ঠিক না ঠিক ওই ইয়াজিদের গোষ্ঠী মিডল ইস্ট কে অশান্ত করছে আমরা হুসাইনের সাথে থাকতে রাজি আছি না নাই যদি বাংলার জমিন হয় কারবালা আমরা হব হুসাইন যদি বাংলার জমিন হয় কারবালা আমরা হব হুসাইন বুকের রক্ত দিয়ে করব কায়েম আল্লাহর দিন
আমরা হব হুসাইন হতে রাজি আছেন তো এই ছেলেরা উঠো কেন তোমরা আপনাদের কষ্ট হচ্ছে বোধ হয় না আসছেন কয়টায় আপনারা কয়টায় আসছেন এখানে কয়টায় সকালে সন্ধ্যায় কমর ধরে গেছে উঠবেন একটু উঠবেন উঠব না ঠিক আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আমি আপনার খতমে নবুয়াতকে বাঁচানোর জন্য আপনার তিনটা ছেলেকে বিদায় করে দিলাম কারণ অতীতের সব বড় বড় নবীদের ছেলেও নবী ঠিক না বা ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে নবী আছে না নাই ইসহাক ইসমাইল নবী আবার ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব নবী ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ নবী সব বড় বড় নবীদের ছেলে কি হয়েছে নবী হয়েছে রাসূলের ছেলে থাকবে নবী হবে না এটা তো হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি খাতামান নাবিয়্যিন وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমাদের কোন স্বাবলম্বী পুরুষের পিতা নয় শিশুর পিতা ছিলেন তিনি তিনটা শিশু আল্লাহ নিয়ে গেছেন আর তোমাদের জন্য তিনি হলেন শেষ নবী তিনি কি এই আয়াতটাই মানে না কাদিয়ানিরা আপনাদের বাজারে আছে না নাই আরেফের জিনিস বর্জন করেন প্রাণের জিনিস বর্জন করেন প্রায় 4000 কনজিউমার আইটেম সারা দেশে তাদের ছড়িয়ে আছে এরা ওদের সবচেয়ে বড় ফাইন্যান্সার ছিল ওই পান্ডাদেরকে এরা ফাইন্যান্স করত এদের সবগুলো প্রতিষ্ঠান বন্ধ হওয়া উচিত এরা আর ইহুদিরা একই যুগে কাজ করে ঠিক না ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসেম যখন মারা গেল তিনি কাঁদছিলেন খুব করে চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে রাসূল বলছেন কাঁদতে পারো কিন্তু বিলাপ করতে পারবা না বুকের বিতম ছিনা চুল ছিনা হারাম যারা বিলাপ করে রাসূল বলছেন তাদের উপরে আল্লাহ লানত তিন দিন আর 40 যেমন পালন করা যায় না তেমনি কেউ মারা গেলে বিলাপ করাও যায় না এমনি কাঁদবেন রাসূলের চোখে পানি ঝরছে এই অবস্থায় পাশের ওয়াল থেকে আবুল হাব বলছে বাতারা মুহাম্মদ বাতারা মুহাম্মদ বাতারা মুহাম্মদ মুহাম্মদ নির্বংশ হয়েছে কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছেন যন্ত্রণা তার আরো বেড়ে গেল তিনি যন্ত্রণা কাতর হয়ে একটু শুয়ে পড়লেন হঠাৎ করে ঘুম থেকে মুস্কি হাসি দিয়ে উঠলেন রাহমাতাল্লিল মা খাদিজাতুল কুবরা বললেন মুস্কি হাসছেন কেন বলছে আল্লাহ একটু আগে আমাকে বিরাট এক পুরস্কার দিয়েছেন ইন্না আতাইনা জোরে পড়েন ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আমরা নামাজ পড়ব তো নামাজ পড়বেন আপনারা কার জন্য পড়বেন কার জন্য পড়বেন হাত তুলে দেখায় দেন কারা কারা পড়বেন নামাজ বলেন হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করব না ফরজ রোজা ছাড়ব না ফরজ পর্দা ছাড়ব না ফরজ কোরআন পড়া ছাড়ব না বলেন আমিন আর চিৎকার করে বলি আমিন আপনাদের এলাকার নাম হলো কলা গোয়া জান্নাতের দ্বিতীয় খাবার কি জোরে বলেন কোন সূরায় আছে কোন সূরা অকে আ কোন সূরা জোরে বলো শুনে যাক অকে আ শুরু হয়েছে কি দিয়ে সূরাটা সূরাটা শুরু হয়েছে যা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিযাতুর রাফিআ আর কিছু দূরে সে আল্লাহ বলছেন আসহাবুল ইয়ামিনে মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মখদুদ ওয়া তালহিম মাদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইন মাসকুব হিন্দু ভাইরা বলে বড়া পেটে কি জল খালি পেটে হ্যাঁ না খালি পেটে জল ভরা পেটে ফল এটা মিথ্যা কথা এরপরে আরেকটা লাইন আছে মৃত্যু হবে খুবই তাড়াতাড়ি মৃত্যুতে হবে তুমি রসাতল ওটা আর বলে না খালি পেটে জল ভরা পেটে ফল মৃত্যু হবে মৃত্যুতে হবে তুমি রসাতল সেটা আর বলে না কোরআন বলছে
খালি পেটে ফল ভরা পেটে খালি পেটে ফল গোস্তের আগে ফল গোস্তের আগে কি ফল ফাকিয়াতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমে তায়রিন মিম্মা ইয়াশতাহুন আগে ফল খাবা তারপরে গোস্ত খাবা আবার আসহাবুল ইয়ামিন কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ডানপন্থী যারা আমরা ডানপন্থী হতে রাজি আছি তো ডানপন্থী হতে হলে আল্লাহর কোরআনের পথে থাকতে হবে জিহাদ করতে হবে রাজি আছেন না নাই জিহাদ আছে যেখানে আমরা আছি একটু যুদ্ধবিদ্যা শিখবেন রাসূলের হাদিস যারা যুদ্ধবিদ্যা শিখে না তারা আমার উম্মত না খালি চার হাত পা চারটে নিয়ে কোথাও দাঁড়াবেন না একজন নবীও ছিলেন না যার কাছে অস্ত্র থাকতো না রাসূলের কাছে কি থাকতো জোরে বলেন কি থাকতো তলোয়ার কি থাকতো তলোয়ার তলোয়ার রেখে একদিন রেশ নিচ্ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু এক ইহুদি এসে রাসূলের তলোয়ার ধরলেন যে ইহুদির বাচ্চা ফিলিস্তিনে আমাদের শিশুদেরকে মারছে ওদের মরণ হবে খুব নিশ্চিত খুব তাড়াতাড়ি কিচ্ছু করতে পারবে না ইহুদির বাচ্চারা সামনের দিন মুসলমানদের দিন ঠিক তবে ঠিক পালানোর কোনো জায়গা নাই বিজয় শুরু হবে আমাদের এই এলাকা থেকেই এই বাংলাদেশ থেকে হয়তো বিজয় শুরু হতে পারে তার আলামত আমরা দেখছি আল্লাহ কবুল করো আরো চিৎকার করে বলেন আমিন এইবারে হিন্দুরা যা স্বচ্ছন্দের সাথে পূজা করেছে বিগত 30 বছর সেটা করতে হিন্দুদের মন্দির আমরা পাহারা দিয়েছি ঠিক তবে ঠিক হিন্দু ভাইয়েরা মনে রাখবা তোমরা যাদেরকে ভালোবাসতা ওরাই তোমাদেরকে ধ্বংস করেছে আর আমরা তোমাদের কি কথা বল নাকি পাহারাদার মসজিদে হিন্দু ছিল পাহারা দিয়েছে এক দলের লোক তারা কারা কথা বল নাকি তারা কারা এই তো খুব আস্তে করতেছ জোরে বলেন শিবির সমন্বয়ের মূল হোতা কারা কারা রক্তের বন্যায় ভাসছে বিএমপি বিএমপির চৌধুরী আলমের মতো সিংহ সার্দুলের কোনো খবর ইলিয়াসের মতো সিংহ সার্দুলের কোনো খবর আপনার 4 বছরের সিনিয়র আমার 3 বছরের সিনিয়র ইলিয়াস ভাই কোথায় গেছে তারা কোথায় গেছে তারা আজকে আমরা জবাব চাই কার কাছে আর জবাব তো দিতে পারবে না তো পলায় রইছে এখন কোথায় আছে সেটাও বলে না সেটা বললে ভারতের লোকেরা তাকে টেনে এনে ছিঁড়ে ফেলবে ঠিক তবে ঠিক কারণ এখন ভারতের লোকেরা আমাদের স্লোগান দিচ্ছে তুমি কে তুমি কে এখন ক্যালকাটার পোলাপানে কয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার ওরা এখন স্বৈরাচারকে খুঁজতেছে বড় সুন্দর সুন্দর কথা আমাদের ছোট্ট ইউনুস সাহেব বলেন মাঝে মধ্যে কয় পাকিস্তানের দালাল যারা কেউ পাকিস্তান যায় নেই আমাদের দেশ নেত্রী খালেদা জিয়াকে নিয়ে একটা কথা বলতেন উনি মেরে প্যারে জান প্যার কি পাকিস্তান কি কি বানায় লইছে কি আরে কুস কান কান খান এখন ডাক্তার ইউনুস বলতেছে পাকিস্তানের জালাল যারা ওরা কেউ পাকিস্তান যায়নি ওনারা সব কই চলে গেছে কোথায় চলে গেছেন সেই 10 বছর আগে আল্লামা সাইদি বলেছিলেন তোমরা আছো গাছের আগায় আমরা 12 কোটি গোড়ায় বেশি লাফালাফি করবা না একটু নাড়া দিয়ে ছেড়ে দেব মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা আবার বললেন এমন সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে পাবা সাইদি সাহেবের উত্থান হলো এই সাতক্ষীরা এই সাতক্ষীরা রানাচে কানাচে সাইকেল নিয়ে ওয়াজ করেছেন আল্লামা সাইদি কত এসেছেন এ সমস্ত এলাকায় এ সমস্ত এলাকার লোকেরা তাকে হৃদয় দিয়ে ভালোবাসত ঠিক তবে ঠিক তাকে বিশ প্রয়োগে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে যেমন বিদায় করা হয়েছে পিন্টুকে পিন্টুর মতো একটা ছেলের দরকার ছিল পিন্টুর সাথে ঘাতে ছিল তো আমার অত্যন্ত স্নেহের অত্যন্ত আদরের ছিল পিন্টু 5 ওয়াক্ত নামাজ পিন্টু মসজিদে পড়তো রাজশাহী কারাগারে তাকে পয়জন দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে আমরা একজনের কাছে বিচার চাই ঠিক তবে ঠিক এক শয়তান বলতো আমি সাইদি সাহেবকে ফাঁসি দিয়েছি কি নাম কি নাম মানিক কার দুই গালে
ওটা মারার তো জায়গাই নাই, ও বড় গরু পরে শুয়ে আছে। ওই যে আমাদের জওয়ানরা গিয়ে কয়, এই তুই কে রে? আমি বিচারপতি শামসুদ্দিন মানিক। কত তুই নি মানিক কে? গলায় গামছা দিয়ে তুলে আনছে, ওর গায়ে তো থাপ্পড় মারারও জায়গা নাই। আমরা প্রতিশোধ নাই না, আমরা বিচার চাই কার কাছে? আর চিৎকার করে বলেন আল্লাহর দিনকে কায়েমের জন্য যদি অস্ত্র নিতে হয় রাজি আছো না নাই? আছো না নাই? হাত তুলে দেখে দাও মুসলমান। আল্লাহ কবুল করো। বেলালের গলাও তো তোমাদের নাই, কি করো তুমি? একটু জোরে দাও না আল্লাহু আকবার। না মরে গেছে, সব শক্তি একসাথে বলে বলে চিৎকার করে বলে না আল্লাহ কবুল করুক। এটা বললেই তো শরীরে জোশ আসে, ঠিক না বেটি? আমরা ট্রেনিং নিব কিন্তু কখনো কাউকে আগে আক্রমণ করব না। আমার নবী করেন না, আমরা করব না। তবে যদি আক্রান্ত হই আমরা কাউকে চুমো দেব না, এমন শিক্ষা দেব যাতে আর কোনোদিন হাত তুলতে সাহস না পায়। আমরা আমরা পাঁচ ওয়াক্ত শৃঙ্খলা শিখি, ঠিক না বেটি? মসজিদ আছে যেখানে শৃঙ্খলা আছে, আমরা নামাজ পড়ব কার জন্য? আল্লাহর জন্য। ফসল লেলে রব্বি, রবের জন্য নামাজ পড়ো। আমরা বললাম আল্লাহ কিভাবে নামাজ পড়লে আপনি খুশি হন? আল্লাহ বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। খুশু খুজুর যাতে নামাজ পড়বা, বিপদ আছে যেখানে নামাজ পড়ব। আমাদের ছেলেরা রাত পথে নামাজ আদায় করেছে, ঠিক না বেটি? রাত পথে নামাজ আদায় করেছে। কোত্থেকে পেয়েছে এই ছোট্ট বাচ্চারা শক্তি? এক সাইড রক্ত দিয়েছে, লক্ষ সাইড বুকের বুতাম ভুলে দিয়েছে। সারা দুনিয়া একটা তোলপাড় শুরু হয়ে গেছে। আল্লাহ এই সবগুলো ছেলেকে তুমি শহীদ হিসাবে কবুল করো। সাকা চৌধুরীকে বড় বেশি মনে পড়ে, তিনি পার্লামেন্টে যখন আঙ্গুল নেড়ে নেড়ে কথা বলছিলেন ওই সময়কার প্রধানমন্ত্রী, সাকা বলল বেশি আঙ্গুল লড়ায়েন না, আঙ্গুল নামান। এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল, কিন্তু আপনার চেহারা আমার কাজের বুয়ার চেয়ে খারাপ, এই জন্য আর আংটি পরায়নি। মুখে কি সিংহ ছিল সে! এত গাদ্দার মানুষ হয় কেমনে? শেখ মুজিব যখন পাকিস্তানের জেলখানায় 3 বছর তার ফ্যামিলিকে চালিয়েছে, এই সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার একটা সুই থেকে শুরু করে সব কিনে দিয়েছে, সব এ টু জেড। মানুষ এত অকৃতজ্ঞ হয় কেমনে? এই সাকা চৌধুরী চট্টগ্রামের সিংহপুরুষ সালাউদ্দিন কাদের চৌধুরীর সম্পদ বাদ দিলে চিটাঙ্গে থাকে না কিছু। তার মেয়ের বিয়েতে স্টুডিয়াম ওপেন করে 4 দিন পর্যন্ত সমস্ত মানুষকে খাওয়াইছে। কি কলিজার মানুষ ছিল! আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। তিনাকে যখন বলা হলো সাকা চৌধুরী, তিনি বললেন এটা যদি নিয়ম হয়, আমার এত সুন্দর নাম সালাউদ্দিন কাদের চৌধুরী তোমরা সাকা চৌধুরী বানাচ্ছ, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের বা লীগের শেষে কি? এবার যা হওয়ার তাই হলো। এত সাহসী ছিলেন বলতে, এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের বিচারক কয়, মাননীয় সংসদ সদস্য, মাননীয় প্রাক্তন মন্ত্রী, আপনি এখন ট্রাইব্যুনালে আছেন, কত কসুর ট্রাইব্যুনাল বেটা! ওই সময়কার খাদ্যমন্ত্রী টাক্কা কামরুল যাইতেছিল, ওই টাক্কা তুই সালাম দিলি না, আসসালাম আলাইকুম স্যার। আমরাও সাহসী হব, ঠিক না ঠিক? আমরা কাউকে আগে আক্রমণ করব না, নামাজ দিয়ে জীবন সাজাবো। নামাজ পড়ব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলছেন আমার জন্য যদি নামাজ পড়ো তাহলে কিভাবে পড়বা? শুনো কি ব্যাপার। হ্যাঁ কারণ নাই, হ্যাঁ
কারেন্ট চলে গেছে যেটা অফিসার এটা ওই লিক ওরে ধরেন তুই কারেন্ট নিলি কেন এখন আগে ফাজদামি করছস ছেড়ে দিছি এখন আর ছাড়ব না এতক্ষণ কারেন্ট ছিল তুই নিলি কেন এটা এখন এখান থেকে ঠিক তো ঠিক ওকে গর্দান দিয়ে বের করে দাও অফিস থেকে আমরা এখন সবকিছু সহ্য করব কার খুশির জন্য আল্লাহ বলছেন নামাজ পড়ো আমার জন্য ফসল লেনে রাব্বিক বসো এই বসো একটু জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলেন আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়ব কার জন্য কারণ রবের জন্য যদি পড়ি আল্লাহ বলছেন তিনটা পুরস্কার কয়টা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ الله رب العالمين বলছেন যারা বলবে আমি তোমাদের রব আমি তাদের রব আমরা পাঁচ ওয়াক্ত নামাজ বলি রব্বানা লাকাল এটা যখন কেউ বলে তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে চিৎকার করে বলেন রব্বানা লাকাল রব্বানা লাকাল নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত রবের শিক্ষাই হাত বেঁধে বলি আলহামদুলিল্লাহ রব্বিল তারপরে রুকুতে গিয়ে পড়ে সুবহান রব্বিয়াল আযীম রুকু থেকে উঠি রব্বানা লাকাল আল্লাহ বলেন এখন হলো না মাটিতে মাথা লাগাও হাত লাগাও পা লাগাও সব লাগিয়ে এবার ঘোষণা দাও কেন মাটিতে লাগাতে হবে মিনহা খালাকনাকুম ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন কে আবার এই মাটিতে আমাদেরকে দাফন করিয়ে দিবেন কে এই মাটি থেকে আবার বের করবেন কে সে আল্লাহ বলছেন এই মাটিকে সাক্ষী রাখো এই জন্য রবের শিক্ষা ব্যবস্থা ছাড়া আমরা কিছুই মানি না যদি অন্যটা মানি আমরা হব মুনাফেক ঠিক তবে ঠিক আমাদের নামাজের শিক্ষার বাহিরে যাবে কারণ আল্লাহ কোরআনের আয়াত আগে নামাজ দেন নাই আগে রোজা দেন নাই আগে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم কষ্ট হয়ে যাচ্ছে মানুষের বেলালের অত্যন্ত ভালোবাসার মানুষ ছিলেন আমাকেও ভালোবাসতেন তিনিও চলে গেছেন ওনার বড় মেয়ে আপনাদের এই প্যান্ডেলটা একরকম উপহারে দিয়েছেন আপনাদেরকে দোয়া করবেন ওই পরিবারের জন্য আমার অনেক মায়েরা এসেছেন রাসূলের সবচেয়ে বড় শক্তিশালী দিক ছিল ওনার স্ত্রীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা খাদিজা যদি না হতেন রাসূল ইসলামকে এতদূর ব্যাপ্তিতে করতে পারতেন না সারা জীবন খাদিজার জন্য কেঁদেছেন রাহমাতুল লিল আমরা আমাদের বিবিদের জন্য দোয়া করব আমাদের বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে পাওয়া যায় না কথায় কথায় বিবিদেরকে তালাক দেয় এরকম কিছু বেয়াদব আছে না নাই আপনাদের এখানে নাই যৌতুক খায় এরকম লোক কলার ওয়ায় আছে না নাই কিছু হলে বোধ দোষ কিছু হলে কার দোষ খবরদার এটা যেন না হয় রাসূল বলছেন পাঁচটা জিনিস বিবির জন্য করবা কয়টা তুমি যা খাও তাই খাওয়াবা যে বিছানায় থাকো ওই বিছানায় রাখবা যেরকম বাড়িতে থাকো ওই বাড়িতে রাখবা ওই বিবিকে যদি কেউ আক্রমণ করতে আসে তুমি তাকে প্রতিহত করবা আর বিবিকে খবর দাও কোনো বাড়িতে রাতে রাখবা না এমনকি বিবির বাড়িতেও না কারণ বিবির বাড়িতে খালাতো ভাই মামাতো ভাই কুকাতো ভাই আছে না নাই নিরাপদ না সব সময় নিজের কাছে রাখবা এই পাঁচটা দায়িত্ব বিবিদের জন্য আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিরা বলতেন আমাদের এত খবর রাসূল নিতেন দৈনিক তিনবার আমাদের খবর নিতেন রাহমাতাল লিল মা সাফিয়া বলছেন আমরা কাঁদার আগে আমাদের পানি চোখের পানি নিচে পড়ার আগে রাসূলের হাতে পড়তো কারণ রাসূলের প্রথম নামাজের সাথে ছিলেন ওনার বিবি প্রথম কালেমার সাথে ওনার বিবি
هرا پہاڑ تھیکے پرثومے شئی بی بی کے پڑھانے لا الہ الا اللہ محمد الرسول اللہ صلی اللہ بی بی در شاتے گھرے نماز پڑھ بین سنت نفل گھرے پڑھ بین فرض گلو پڑھ بین مسجدے رسول صلی اللہ علیہ وسلم نے جماعتر پرثوم شاتی ہولین ماں خدیجہ আর একজন হলেন ছোট্ট শিশু আলী এই দুইজনকে নিয়ে প্রথম নামাজ শুরু করেছেন রাহবাত আলীর আমরা তবলিগ চিনি না আমরা হেফাজত চিনি না চরমনাই চিনি না শশিরা চিনি না কওমি চিনি না আলিয়া চিনি না জামাত চিনি না আমরা চিনি মসজিদ মসজিদে যারা যায় সবাই একদল ঠিক না ঠিক বিএমপির যে ভাইরা মসজিদে যায় তারা আমাদের বন্ধু আওয়ামী লীগের যেগুলো মসজিদে যায় তারাও আমাদের বন্ধু ঠিক না ঠিক যারা ওই সময় দুষ্টামি করে নাই এখন তাদের উপর কোনো বিপদ আসে নাই কথা বল না কেন আওয়ামী লীগের লোক এখনো আছে না নাই আছে না নাই ওই সময় যেগুলো কালপিট ছিল যেগুলো আমার নিদুষী ভাইকে বিভিন্ন ভাবে হয়রানি করেছে আজকে তারাই নিজের দায়িত্বে ভেঙে গেছে আমরা কিছুই করি নাই ওরা ভেঙেছে ঠিক না ঠিক অফিসে যেই অফিসগুলো পুলিশ অফিসারগুলো মাহফিল থেকেও চাঁদা খাইতো এই শয়তানগুলো মাহফিল থেকে চাঁদা খেয়েছে বেলালি আমাকে এনেছে তার গ্রামের বাড়ি সোনাদিয়া একটা মাহফিলে আমাদের এখানের তখন এমপি ছিলেন যিনি তিনি গুর্জন করলেন আমাকে কোনোদিন আর তালা এবং কলার ওয়ায় ঢুকতে দিবেন না আরে বেটা জমিন আল্লাহর তুই ফাজলামি করস কেন জমিন কার জমিন কার তুই কেন ফাজলামি করস জমিন আল্লাহ আর আমরা থাকবো ঠিক না ঠিক তোরা গেলি কই এখন তোদেরকে তো তসলাট দিও পাওয়া যায় না 20 বছর আগে আল্লামা সাইদি বলেছিলেন আমাকে যদি গুলি করে শহীদ করা হয় অথবা মারা হয় এক বছর না যেতে আমার রক্ত এদেরকে জলে পুড়ে ছাই করে দিবে 14ই আগস্ট সাইদিকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে কোনো অসুস্থতা ছিল না অসুস্থ লোক এত সুন্দর হাসি হাসতে পারে না আমার খুব মনে আছে অ্যারেস্টের আগে আপনাদের এই মুহতারাম মুহাদ্দিস সাহেবের একটা প্রোগ্রামে আমি যশোর এয়ারপোর্টে নেমেছি সাথে সাথে ফোন আল্লামা সাইদি সাহেবের ফোন তিনি আমাকে বলছেন তারেক তুমি কোথায় আমি বলছি আমি যশোর এয়ারপোর্টে নেমেছি কোথায় যাবা কলারোয়া তারপরে প্রোগ্রাম আছে কয়েকটা আজকে সকালে তো প্রোগ্রাম নাই দুপুরে নাই রাতে আছে তোমার গাড়ি ঘোরা খুলনার দিকে আমি চলে গেলাম খুলনা তিনার একটা মাদ্রাসা এখন প্রায় 12,000 বাচ্চা সেখানে বিশাল একটা মাদ্রাসা তিনি করেছেন হেফজখানা মাদ্রাসা সেখানে গেলাম তখন প্রায় 5-6,000 ছাত্র ছিল ছুটি দেয়া হলো তারপরে মসজিদে নিয়ে তিনি বসলেন তিনি বললেন তার এদের উদ্দেশ্যে কিছু বলো আমি সেদিন বলছিলাম অমর শিল্পী তুমি প্রিয় সাইদি তোমাকে জানাই সালাম সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহর নাম তোমাকে জানাই সালাম অমর সাইদি তুমি অমর শিল্পী তুমি প্রিয় সাইদি তোমাকে জানাই সালাম আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক তিনি আমাকে বললেন তারে এটা কবে লিখেছো আমি বললাম চাচা এখন শুরু হয়েছে অমর হয়ে গেলেন তিনি কথা যা বলেছেন সব টু দা পয়েন্ট সত্যে পরিণত হয়েছে ঠিক না বেটি আমরা কোরআনের সাথে থাকব নামাজের সাথে থাকব আমরা কুরবানির সাথে থাকব কুরবানি আছে যেখানে বরকত আছে দুইটা গুণ অর্জন করেন ইন্না শানিয়া কাহুয়াল আফতার আপনার দুশমনকে নিশ্চিহ্ন করে দিবেন কে এমন ভাবে নিশ্চিহ্ন হলো উনিও চিন্তা করতে পারেন নাই চার বাহিনীর প্রধান 5 তারিখ সকালে তার সামনে ওয়াকার ওয়াকার অত্যন্ত নামাজি ওয়াকারের সেনাবাহিনীর টিচার হলো গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি তিনাকে আয়না করে রাখল 8 বছর আমান আজমি ভাই আমার আত্মীয় হন আমার বড় ভাই ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি যাওয়ার পরে তিনি দীর্ঘ সময় কথা বললেন আর বললেন তার এই যে ওয়াকারকে দেখছো
আমার আর্মি লাইফের সবচেয়ে ভালো ছাত্র সে এবং খুব নামাজি ছেলে ওয়াকারকে নিল সামনে আইজিকে নিল নিল নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান ওয়াকারকে তিনি বলছেন এই তোকে কোত্থেকে আমি উঠিয়ে এনেছি আর তুই কেন জনগণের উপরে গুলি চালাস না ওয়াকার বলছে আমি কয়টা গুলি চালাবো আমার গুলি শেষ হবে জনগণ শেষ হবে না ডিআইজি কে বলল তুই কি করস কয় কি করব আমি একজনকে গুলি করি 100 জন বুকের গুতাম খুলে দেয় ক্যামেরা আল্লাহ বলছেন ইয়াকুনু শুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাই তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও 100 জনের পরে বিজয় দান করে দিবেন কে সেই আল্লাহ এখনো আছে না নাই ফিলিস্তিনকে কখনো ইহুদিরা হাতে নিতে পারবে না কারণ ফিলিস্তিনের প্রত্যেকটা জন্য প্রত্যেকটা মুজাহিদ কার উপরে ধৈর্য ধারণ করেছে আল্লাহর উপর আমরা কার উপর ধৈর্য ধারণ করব বলছে ম্যাডাম আপনি যদি আধা ঘন্টার ভিতরে না ছাড়েন জনগণ চলে এসেছে ফার্ম গেট আমিও সেখানে বাংলা মোটর আমরা শাহবাগ থেকে শুরু হলো আমার ঘরে তালা লাগায় আমার 9 বছরের শিশু সহ সব বেরিয়ে গেছে একজন বাড়ি ছিল না কি হিন্দু কি বৌদ্ধ কি সুবিধা বঞ্চিত আওয়ামী লীগ সব রাস্তায় ঠিক তবে ঠিক এটা কার বরকত কার বরকত এখন পুলিশের আইজি বলছে ম্যাডাম আপনি তো বাহিরে যান না আমরা সকাল থেকে যেদিকে তাকালাম দেখি যে লক্ষ লক্ষ লোক ঢাকার দিকে আসছে এই বরকত আমাদেরকে দান করেছেন কে সেজন্য সেজদা দিব কাকে আল্লাহকে সেজদা আছে যেখানে বরকত আছে সেজদা আছে যেখানে রহমত আছে সেখানে সেজদা আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায় আকরামুল আবদান দরব্বিহি হুয়া সাজিদ বান্দা যখন সেজদা যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায় ফাকসিরুদ দোয়া রাসূল বললেন যত দোয়া করবা সব সেজদায় করো সেজদায় যদি বাংলা ভাষায় দোয়া করেন কবুল হবে কি না কথা কন না কেন শুধু ফরজ নামাজ ছাড়া বাকি নামাজে আপনি সেজদায় দোয়া করতে পারেন সেজদায় আপনার আঞ্চলিক ভাষায় দোয়া করবেন সাতক্ষীরার ভাষায় দিতে হবে বুঝেছেন কি করতে হবে দিতে হবে আবার খুলনার লোকেরা কয় নাতি খাতি বেলা গেল সুতি ফেললাম না আহারে সদরুদ্দিন মা তুই সদরুদ্দিন মারে লইয়া পড়লি কেন তুই তোর মারে লইয়া পড় আমরা আল্লাহর কাছে চাইব কার কাছে আল্লাহর কাছে চাইব আল্লাহ ছাড়া কারো কাছে ধন্না দেব না আমরা মুসলমান আমার কোন মুসলমানের ভাগ্যে যদি হাত তোলে আমরা তাকে ছেড়ে কথা বলবো না ঠিক না ঠিক আমরা শুধু পাহারা দেব আমাদের মসজিদ আমাদের মসজিদমুখী আমরা লোকদেরকে করব বিবিকে মসজিদমুখী করব সন্তানদেরকে মসজিদমুখী করব নামাজ আছে যেখানে বরকত আছে যেই মাসে নামাজ বেশি সেই মাসে বরকত কোন মাস কোন মাস খাওয়া বেশি কোন মাসে নামাজ বেশি যেই মাসে খাওয়া বেশি খেলাটিনি করেন না 8 টাকা না 20 টাকা যত পড়বেন ততই বরকত কম পড়বেন লম্বা করে পড়বেন রাসূল 8 টাকা পড়তেন এক এক রাকাতে 50 আয়াত রুকুতে 50 আয়াত পরিমাণ সেজদায় 50 আয়াত পরিমাণ কখনো কখনো দেখা যেত দুই রাকাত নামাজে সারা রাত শেষ করে দিয়েছেন রাহমাতাল লিল মসজিদ তো এটা মসজিদ না এটা হলো যুদ্ধের জায়গা যেখানে ইমাম সেজদা দেয় ওটার নাম কি কি নাম মেহরাব মেহরাব মানে কি যেখানে অস্ত্র রাখা হয় কি রাখা হয় এখন আমরা কি রাখি জুতা রাখি মসজিদের দান বাক্স রাখি সাহাবায়ে কেরাম এখানে তলোয়ার রাখতেন এখানে বল্লম রাখতেন এখানে তাদের ঢাল রাখতেন আর এখন আমাদের রাখা দরকার রকেট লঞ্চার AK-47 সবচেয়ে আধুনিক অস্ত্র ঠিক না ঠিক কোথায় মসজিদের সেই সৌরভ শুকনো পাতার সম্বল করে যে ইমান আর যে ত্যাগের বলে ফিরেছে জগতে মন্থন করে সে শক্তি আজ ফিরিয়ে আন আল্লাহু আকবার রাবে পুন কাপুক বিশ্ব দুর্বিমান একটা স্লোগান ধরে রাখবেন এই স্লোগানটা যদি আপনার মুখে থাকে কোন শত্রু আপনাকে নোয়াতে পারবে একটা মেয়েকে 11টা লুচ্চা ছেলে ঘিরেছে কোথায় ভারতে মেয়েটার নাম কি জোরে বলো মেয়েটা কি বলেছে কি বলেছে একটু জোরে বলো তো মেয়েটার মতো আল্লাহু আকবার আল্লাহু আকবার এক তাকবীর সারা দুনিয়াতে ছড়িয়ে গেছে ঠিক না ঠিক
এই আল্লাহকে সাথে রাখব আমাদের নামাজের কথা হলো আল্লাহ আমাদের জানাজার কথা হলো আল্লাহু আকবার সেজদার কথা হলো আল্লাহু আকবার চিৎকার করে একবার বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে রে মুমিন তারে আকাশ আর তারে জমিন আল্লাহু আকবার বলে রে মুমিন আয় কোরআনের কথা বলি আয় নবীজির পথে চলি কোরআনের কথা বলি চললে এ পথে জানি যাবে দুর্দিন চললে এ পথে জানি আসবে সুদিন আল্লাহু আকবার কই আপনারা বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সব ঠান্ডা হয়ে গেছে বেলালি তুমি যেই গিয়া দিছো আলহামদুলিল্লাহ কলরো আগের কলরোয় আছে শুধু অনেকগুলো প্রাণ আমাদের থেকে বিদায় হয়ে গেছে ঠিক না ঠিক যারা বিদায় হয়েছে মজনু ভাই সহ আল্লাহ তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দেন যারা অসুস্থ আছে আপনি সবাইকে সুস্থতা দান করে দেন আমাদের এই বন্ধন এটা সব মানুষের বন্ধন ঠিক না ঠিক ছোটদের বড়দের সকলে গরিবের নিঃস্বের ফকিরের আমার দেশ মানুষের সব মানুষের ঠিক না ঠিক ইসলাম আছে যেখানে শান্তি আছে ইসলাম নাই যেখানে শান্তি নাই এই জন্য বিপদে পড়লেই নামাজ পড়ব কার জন্য জোরে বলেন কোরবানি দেব কার জন্য কোরবানি কোরবানি আছে যেখানে বরকত আছে সেখানে ইউসুফ আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ কোরবানি দিয়েছেন সেখানেই হলো জমজম ওনার পায়ের লাথিতে ঠিক না ঠিক সাফা মারওয়া হলো ওনার মায়ের লাথিতে ওনার বাপের লাথিতে হলো মাকামে ইব্রাহিম একটা পরিবারে আল্লাহ ঘিরে দিয়েছেন সব আবার এই ফিলিস্তিনের জন্য যাদের ভালোবাসা থাকবে না তারা কখনো মুমিন হতে পারবে না এই যে মেহেদি আলাইহিস সালাম আসবেন আল্লাহ মেহেদির মহব্বত আমাদের হৃদয়ে আপনি দান করেন বলেন আমিন উনি আসবেন উনি এখনো পরিচিত হন নাই যে কোনো সময় ওনার আবির্ভাব ঘটতে পারে উনি সিরিয়ার মসজিদে নামাজ পড়াবেন ফজর সেই সময় আসমান থেকে আসবেন ঈসা আলাইহিস সালাম তিনি হবেন রাসূলের পরিবারে তার মা হবে হোসাইনের পরিবার থেকে বাপ হবে হাসানের পরিবার থেকে রাসূলের ইত্তেবা থেকে তিনি হবেন তার নাম হবে মুহাম্মদ কি নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ইমাম মেহেদীর মহব্বত আমাদের হৃদয়ে আপনি পান করিয়ে দেন তিনার চেহারার বরকত কিভাবে চেহারা হবে কিরকম দেখতে হবে অপরিচিত থাকবেন তিনি মক্কা মদিনায় সফর করতে থাকবেন মক্কাতেই তাফ করা অবস্থায় লোকেরা তাকে চিনে নেবেন চিনে নিয়ে তার খাতে বায়াত হতে যাবেন ইউসবিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা এক রাতে আল্লাহ তাকে বিশ্বনেতা বানায় দিবেন আগের রাত পর্যন্ত নরমাল মানুষ মেহেদী আমাদের মতোই মানুষ খুব আহামরি কিছু না কিন্তু আল্লাহর হাবিব বলেছেন ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা এক রাতে আল্লাহ তাকে বিশ্বনেতা বানিয়ে দিবেন আমরা কার কাছে যাইব পাঁচ ওয়াক্ত পড়বেন তো বিবিকে মারবেন তো কারা কারা হাত তুলে দেখা ওই যে হাত তুলছে আহারে রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন তিনটা জিনিস বলেন কয়টা হুববে ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা প্রথম ভালোবাসতেন সুগন্ধি এজন্য আপনারা সবাই বিড়ি খেয়ে মসজিদে যাবে বিড়ি খেয়ে মসজিদে যাবে আল্লাহু আকবার বিড়ি খোর আছে না আছে না বিড়ি খোর খবরদার দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে আর সুগন্ধ আসে কোত্থেকে জান্নাত থেকে সুগন্ধ রাখবেন সব মেয়েদেরকে ভালোবাসতেন রাহমাতাল্লিল যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত বেশি যেই ঘরে কন্যা দায়গ্রস্ত পিতামাতা আছেন ওই মেয়েদেরকে দিয়ে আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ আপনাদের উপর জাহান্নাম হারাম করে দিবেন তিন মেয়ে যেই ঘরে থাকবে সেই পিতামাতা ওই মেয়েদেরকে দিনদার বানিয়ে দিনদার ছেলের কাছে দিতে পারলে এইভাবে রাসূল বলছেন আমার সাথে জান্নাতে থাকবে এইভাবে এরপরে সাহাবী বলেন দুই মেয়ে সেও জান্নাতি এক কন্যার বাপ সেও জান্নাতি কত কষ্ট মেয়েদেরকে নিয়ে পিতারা করে কোন মনে কষ্ট নেবেন না মেয়ে বেশি যেখানে রহমত বেশি সেখানে
তিন নাম্বার তিনি সবচেয়ে ভালোবাসতেন নামাজ 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 বেলালকে বলতেন আদনিয়া বেলাল রাখনি বিসালাত ও বেলাল তুমি আজান দাও নামাজ দিয়ে আমার কলিজাটাকে ঠান্ডা করে দাও হাতে পয়সা নাই নামাজ পড়েন পয়সা দিয়ে দিবেন কে বুকের ব্যথা নামাজ পড়েন ব্যথা দূর করে দিবেন কে যে কোনো বিপদের সময় নামাজ পড়ার কথা বললেন কে আল্লাহ আমাদেরকে আপনি নামাজি বানায়া দেন আরো চিৎকার করে বলি আমিন অন্য যদি জীবনও দিতে হয় রাজি আছি তো আমরা রাজি আছি তো কি এটা ইসরায়েল পণ্য কোক সেভেন আপ এগুলো সবাই জানে ইসরায়েলি পণ্য বর্জন করেন লিভার ব্রাদার্সের পণ্য বর্জন করেন এগুলো আপনারা জানেন আর আমাদের দেশে আরএফএল প্রাণ সহ সরকার গঠিত হোক আপনারা দোয়া করেন আল্লাহ যেন ডানপন্থীদের হাতে দেশকে তুলে দেয় বলেন আমিন তবে ওই যে ফুস করে ঢুকে পড়বেন আপনি শুধু ফুস করে ঢুকেন আমরা ফস করে ভেঙে জুড়ে শেষ করে দেব আপনি ফুস করবেন আমরা ফস করব এখন একটু আপনাদের নেতারাই তো পলায়া কুল পায় না ঠিক তো ঠিক কত বড় শয়তানি এক একটা করেছে যশোরে এক শয়তান 15 তলা বিল্ডিং করেছে মানুষের জমি দখল করে সেখানে কেউ যেতে পারত না আমি কেশবপুরে এসেছি শয়তান আমাকে স্টেজে উঠতে দেয়নি পুলিশ প্রশাসন পাঠিয়েছে যাও আমি বললাম পুলিশ আমি যদি বলি জনগণ তোদের পিঠের চামড়া তুলে ফেলবে এখন কিন্তু আমরা সন্ত্রাসী নই ঠিক তো বেটি পুলিশ বলেছে স্যার আমার চাকরি থাকবে না আমি বললাম তুই বউ বাচ্চা নিয়ে বেঁচে থাক এটাই আমি চাই আমি দোয়া করতেছি তুই দোয়া শামিল হ পুলিশেরও চোখের পানি ফেলেছে ভালো পুলিশ এখনো আসে না নাই এই জন্য আমরা সুরা কাউসারকে বন্ধু বানাবো রাজি আছেন দেখি কারা কারা বন্ধু বানাবেন হাত তুলে দেখান তো ঠিক আছে কালকের জন্য রাখো গলাতে কোনো টেম্পারি নাই আপনারা ভালো মানুষ আমরা ইনশাআল্লাহ কলার ওয়ার এটা ধারাবাহিকভাবে চলবে কেউ যদি এই তাফসির বন্ধ করতে চায় তাকে আমরা বন্ধ করে দেব অপপ্রচার যারা করবে কলার ওয়ায় থাকতে পারবে না বেয়াদবে না ঠিক তো ঠিক এটা কোনো ব্যক্তির নয় এটা কোরআনের বাগান কিসের বাগান দেখো না চোখে তাকায়া এখানে চর্ম নাই শস্যি না সব একসাথ করে ফেলেছে আমি খুব প্রীত হয়েছি বেলালের উপর এই যে মহিব খান দর্শে নিজামী ঘরোনার ছেলে আমরা বাদ পার্থক্য করি না আমরা সবাইকে ইসলামের জন্য এক করি ঠিক না ঠিক আমরা সবাইকে বুকে ধারণ করি তোমরাও বুক থেকে প্রশস্ত করো কোরআনের আলোচনা হবে যেখানে আমরা যাব আল্লাহ আমাদেরকে কবুল করুন আর চিৎকার করে বলেন আমিন ইন্না আতাইনা পড়েন কাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার শেষের কথাটা ভালো করে হৃদয়ে গেথে নেন ইন্না নিশ্চয় শানিয়াকা তোমার দুশ্মন হুয়াল আবতার জল কাটা হয়ে যাবে যদি তুমি নামাজি আন্দোলন করো যদি তুমি কোরবানির আন্দোলন করো এমন দলে থাকবো যেই দলের নেতা থেকে সবাই নামাজি ঠিক তবে ঠিক এমন দলে থাকবো যেই দলে আমার ছেলেকে নামাজ শিক্ষা দিবে মেয়েকে নামাজি বানাবে বউকে পর্দাশিলা বানাবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন শেষ একটা কথা না বলে পারছি না আমাদের প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহমাহুল্লাহ তিনার ব্রিফকেসে কি পাওয়া গেছে কথা বলেন জায়নামাজ আর কি আমরা তার জন্য দোয়া করছি আল্লামা সাইদের এতেকালে সবচেয়ে বেশি যে নেত্রী কেঁদেছেন কি নাম ওনার কি নাম দীর্ঘ সময় তিনি চোখের পানি ফেলেছেন অত্যন্ত ভালোবাসতেন আমরা আমাদের যত নেতৃবৃন্দ আছে বিশেষ করে ডানপন্থী আমরা যেন সব এক কাতারে এসে আল্লাহর কোরআনের জন্য আন্দোলন করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ